পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের ২৬ নম্বর ওয়ার্ডের পুরমাতা হিসেবে জনগণের বিপুল ভোটে নির্বাচিত হয়েছে নাজবুর আরা বেগম কাউন্সিলর হিসেবে শপথ গ্রহণের পর থেকেই এই ওয়ার্ডের উন্নয়নমূলক কাজে নিজেকে নিয়োজিত করেছেন প্রতিদিন ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে মানুষের অভাব অভিযোগ শুনছেন প্রতিটি মানুষ সরকারি সুযোগ সুবিধা ঠিকমতো পাচ্ছেন কিনা খোঁজ নেবার পাশাপাশি কেউ সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হলে তার ব্যবস্থা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনগণকে সরকারি প্রকল্পের জন্য দুয়ারে সরকার করেছেন ঠিক সেই রকম এই ওয়ার্ডের পুরোমাতা দুয়ারে কাউন্সিলর কর্মসূচি শুরু করেছেন এই কর্মসূচি চলবে আগামী পাঁচ বছর ধরে এদিন গোদা এলাকায় সাত নম্বর কাউন্সিলর অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন আরা বেগম দুয়ারে কর্মসূচি নাজমুন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বিশিষ্ট সমাজসেবী কাঞ্চন কাজী সহ ওয়ার্ডের বিশিষ্ট নাগরিক বৃন্দ এদিন পুরমাতা এলাকার বিভিন্ন সমস্যার কথা শোনার সাথে সাথে সমাধানের আশ্বাস দেন এলাকাবাসীরা পুরোমাতাকে সামনে পেয়ে আপ্লুত তারা জানান এর আগে কোনো কাউন্সিলর এভাবে মানুষের সাথে যোগাযোগ করেননি তাদের অভিযোগ তাদের অভাব অভিযোগ জানাতে সমস্যায় পড়তে হতো কিন্তু নাজমুন আরা বেগম কাউন্সিলর হওয়ায় সব সময় তারা তার সাথে সাক্ষাৎ করে সমস্যা জানাতে পারছেন পুরমাতা দ্রুত সেই সমস্যার সমাধান করে দিচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং তারই দেখানো পথে আমরা আমাদের ওয়ার্ডের ছাব্বিশ নম্বর ওয়ার্ডের একটা সাত নম্বর পাটে একটা অনুষ্ঠানের আয়োজন করেছি দুয়ারে কাউন্সিলার নামে এবং সেই অনুষ্ঠানে আমরা সেই এলাকার মানুষের কাছে গিয়ে মানুষের যে সমস্ত পৌর আছে সেগুলো তার সঙ্গে তাদের ব্যক্তিগত সুবিধা অসুবিধা সেগুলো আমরা জানতে চাইছি তাদের মতামত নিচ্ছি এবং এলাকার উন্নয়নের জন্য তাদের সুবিধা অসুবিধা মেটানোর চেষ্টা আমরা করছি আমরা আগামী পাঁচ বছরের জন্য এই ধরনের প্রকল্প এই ধরনের কাজকর্ম করার চেষ্টা করছি এবং আশা করছি আগামী পাঁচ বছর আমরা এইভাবেই মানুষের কাছে থেকে ওয়ার্ডের বিভিন্ন পাটে পাটে গিয়ে মানুষের কাছে গিয়ে মানুষের সমস্যার সমাধানের চেষ্টা করব এবং মানুষের সুবিধা অসুবিধা জানার চেষ্টা করব বর্তমান থেকে রাজীব মন্ডলের রিপোর্ট আনন্দ